কোচবিহার নাট্য সংঘ ক্লাবের এবার পুজোর বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে সৃষ্টি সুখের উল্লাসে। পরিবেশ বান্ধব বস্তু দিয়ে তৈরি এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ কাড়বে বলেই আশাবাদী নাট্য সংঘ পূজা কমিটির কর্তৃপক্ষদের। বিভিন্ন রকম চিত্রশিল্পী দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপ প্রাঙ্গণ। চোখ ধাঁধানো আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মুখে। আলোকসজ্জার পাশাপাশি মণ্ডপে রয়েছে বিভিন্ন দেবদেবীর চিত্র। ক্লাবের সম্পাদক শুভময় সেন জানান যে 35 লক্ষের ঊর্ধ্বে খরচ হয়েছে এবার আমাদের এই পুজো মণ্ডপ তৈরি করতে। চন্দননগরের আলোকসজ্জা সহ কোচবিহারের আলোকসজ্জার ব্যবহার করা হয়েছে মণ্ডপে। সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে আমাদের এই মণ্ডপের পরিকল্পনা। নাম কাজী নজরুল ইসলামের থেকে নেওয়া হলেও সমস্ত কিছুই আমাদের নিজস্ব হাতে করা। আমরা আশাবাদী প্রত্যেকবারের ন্যায় এবছরও আমাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাবে। আমাদের এবার এটা 75তম বর্ষ খাগড়াবাড়ি সর্বজনীন শারদোৎসব নাট্যসংঘ। দীর্ঘ 74 বছর ধরে পুজো অনুষ্ঠিত হয়েছে। যেটা আমি জেনেছি যে পাড়ার কিছু প্রবীণ মিলে এই পুজোর সৃষ্টি হয়েছিল, পুজোর সূচনা ঘটেছিল এবং এবার আমরা 75 বছরে উপনীত হয়েছি। আর আশা রাখছি যে যেভাবে আমরা বরাবর কুচবিহারবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমাদের প্যান্ডেল আলোকসজ্জার মাধ্যমে একটা ডিফারেন্ট টেস্ট দেওয়ার চেষ্টা আমরা যে বরাবর করে থাকি সেটা কোনো ব্যতিক্রম এবছর ঘটবে না। আমাদের বাজেট মোর দ্যান 35 লাখ। আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জা যে প্যান্ডেল দেখছেন ভেতরে, এই প্যান্ডেলের ভেতরে আলোকসজ্জা আমাদের স্থানীয় শিল্পী চাকিরবাজারবাসী নুটুদা বলেই উনি বিখ্যাত। আর আমাদের যে রাস্তায় যে চন্দননগরে আলোকসজ্জা দেখছেন শিল্পী গোপাল দে। অফার মানে খসড়া, এক পুরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান একান্ত আপন। খসড়া ইলেকট্রনিক্স, সব কিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।